অন্তরা কত কিছু রান্না করেছে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হলো ফ্রাইডে, এখন বাজে হচ্ছে 10:30। আমি সকাল সকাল উঠে পড়েছি কিন্তু ব্লগটা শুরু করিনি, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে আমার বাড়িতে আমার প্রতিবেশীদের ডেকেছি, মানে তৃষা, শিল্পী এরা আসবে। দেবপ্রিয়া আসতে পারছে না, তার জন্য আমার ভীষণ খারাপ লাগছে, কারণ ওরা একটু ব্যস্ত আছে। ওরা আমি আসলে হঠাৎ করে ঠিক করেছি এটা, আর ওরা আগে থেকেই মানে ওদের বুক ছিল আজকে স্যাটারডেটা, তো সেই জন্য ফ্রাইডেটা, তো সেই জন্য ওরা আসতে পারছে না, খুব খারাপ লাগছে। তো আজকে কি কি মেনু হবে সেটা একবার আপনাদের বলে দিই। আমি এখন বানাচ্ছি ভেজ বিরিয়ানি, কারণ দুজন ভেজ আছে তার জন্য ভেজ বিরিয়ানি, আর আলুর দম থাকবে। আর যারা নন ভেজ তাদের জন্য থাকবে মাটন আর রাইস, বাস আর কিচ্ছু না। এই হলো আজকের মানে রাত্রের মেনু, যারা আসবে তাদের জন্য বানাচ্ছি। আর দুপুরে হচ্ছে লাউ বড়ি ছোলা দিয়ে তরকারি, আর একটা মাছ কিনে এনেছি। মাছটার কি নামটা আমি গুলোকে জিজ্ঞাসা করে বলবো। এটা সেই রুহু বা অন্য কিছু নয়, মানে রুই মাছ নয়, তো এটা একটা অন্যরকম মাছ, এখানকার মাছ। তো ওই মাছটা করব আর ওই লাউয়ের তরকারি আর ভাত যেরকম থাকে। তো চলুন শুরু করে দিই তাড়াতাড়ি, নইলে আবার বাকি কাজগুলো করতেও দেরি হয়ে যাবে। এখানে দেখুন তেল গরম হয়ে গেছে, তেলে একটুখানি হলুদ দিয়ে দিলাম, কারণ ফুলকপিগুলোর মধ্যে এত জল থাকে, দেওয়ার সাথে সাথে মানে তেলে দেওয়ার সাথে সাথে পুরো ছিটে আসে। তো এখানে দেখুন ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, একটুখানি হালকা এগুলোকে ভেজে নেব প্রথমে, তারপরে যে বাকি যে সবজিগুলো আছে যেমন গাজর মটরশুঁটি সেগুলোকেও অ্যাড করে দেবো। এবারে এগুলোকেও হালকা ফ্রাই করে নেব, তারপর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে, তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এটা থেকে জল বেরিয়ে নরম হয়ে যাবে। দিয়ে আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মাঝে মধ্যে দেখে নেব যে এটা নরম হয়েছে কিনা। গাজরগুলো বেশি শক্ত থাকে তাই গাজরগুলোকে কেটে দেখে নিলাম নরম হয়ে গেছে কিনা। তো হয়ে গেছে ভাজা, এবারে এটাকে নামিয়ে রেখে দেব। এবারে চলুন বিরিয়ানির মশলাটা বানিয়ে নিই, যেই মশলা দিয়ে কষবো সেটা। তো এখানে দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি, এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর একটু দিলাম ধনে গুঁড়ো, আর একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ দেব না। এখানে দেখুন বেঙ্গলি গরম মশলাটাও আমার কাছে করা থাকে যেটা, সেটাই আমি অ্যাড করে দিলাম, আর বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়ে রাখি সেটাই অ্যাড করে দিলাম। আর এক্সট্রা করে দেব আমি যেটা শানের যে বিরিয়ানি মশলা হয়, হিন্দি বিরিয়ানি মশলা, সেটাও অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর অ্যাড করে দেব 2 চামচ দই। দই অ্যাড করে দেবার পর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, সর্ষের তেল না দিলে তো সেই ফ্লেভারটাই আসবে না। তারপরে একসাথে সব মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব, একদম একটা সেই পেস্ট মতো বানিয়ে নেব। এবারে চলুন শুরু করে দিই। এখানে দেখুন কড়াতে নিয়ে নিয়েছি ঘি, ঘি ছাড়া বিরিয়ানি তো কখনোই সম্ভব না। ঘিয়ের সাথে আমি দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, ঘি সর্ষের তেল গরম হয়ে যেতে অ্যাড করে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হতে বানিয়ে রাখা যে মশলাটা ছিল সেটাকেও অ্যাড করে দিলাম, সাথে অ্যাড করে দিলাম নুন আর মিষ্টি পরিমাণ মতো অবশ্যই। ভালোভাবে এবারে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে পুরো তেল ছেড়ে বেরিয়ে আসছে। তার মধ্যেই অ্যাড করে দিলাম ধনে পাতা আর লঙ্কা কেটে রেখেছিলাম সেটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর তার মধ্যে অ্যাড করে দিলাম ভেজে তুলে রাখা সবজিগুলো, দিয়ে সব মিলিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে, দিয়ে এটাকে নামিয়ে রেখে দেব। মশলাটা কষা হয়ে গেছে, এবারে চলুন বাইরে দেখি গোলক কী করছে। এটা এদিকে থাক, তারপরে এসে আমি বিরিয়ানিটা বসাবো, লেয়ারিং করব, কারণ গোলক একটা খুব ইম্পর্টেন্ট কাজ করছে। সেটা কী কাজ করছে আপনাদের গিয়ে দেখাই, চলুন। আমরা এই প্যাটিওতে লাইট লাগাবো, তার জন্য সেই যেই ইয়েগুলো কিনে এনেছি বললাম, সেই কাঠগুলো কিনে এনেছি, পোলগুলো এগুলো লাগাবো আমরা। আর এইখানে গোলক এই যে মেশিনটা কিনেছে গর্ত করার জন্য, গর্ত করছে, বাপ রে অনেকটা গর্ত করতে হবে, প্রায় 2 ফুট মতো, না 3 ফুট, 1.5 ফুট, আচ্ছা 1.5 ফুট। এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে গর্ত করছে। তো এখানের মাটিটা ভীষণ শক্ত, আর আজকের ওয়েদারটা দেখুন মেঘছায়া, ভীষণ সুন্দর ওয়েদার, ঠান্ডা নেই, কখনো বৃষ্টি পড়ছে কিন্তু খুবই অল্প। তো আমিও কাজটা সেরে আসি, দিয়ে হেল্প করবো।
চলুন বাকি যে বিরিয়ানির লেয়ারিংটা করা বাকি আছে সেটা করে নিই ঝটপট। এখানে দেখুন আমি রাইসের একটা লেয়ার বানিয়ে নিলাম, রাইসের লেয়ারটার উপরে দিয়ে দেব মশলার কিছুটা, মানে কিছুটা ভাগ, তো খুবই অল্প পরিমাণ দেব, পুরোটা এখানে দিয়ে দেব না। মশলাটা কিছুটা দিয়ে দেবার পর এর উপরে আবার দিয়ে দিচ্ছি রাইসের আর একটা লেয়ার, লেয়ারটা করবো এমনভাবে যাতে মশলাটা পুরোটা ভালোভাবে ঢেকে যায়। এবারে বাকি যে মশলাটা আছে সেটা পুরোটাই দিয়ে দেবার। মশলাটা দেখুন দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে না, বেশ মুখরোচক মনে হচ্ছে। তার উপরে দিয়ে দিলাম দেখুন আর একটা রাইসের লেয়ার এবং এটাকে খুব ভালোভাবে ঢেকে দেবো, বাকি যতটুকু রাইস আছে এর মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুধ আর তার সাথে ঘি আমি গুলে রেখেছিলাম সেটা আর কেওড়া ওয়াটার। আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, মানে সিন্ধি বিরিয়ানি, শানের সিন্ধি বিরিয়ানি মশলা। তারপরে আমি ফয়েল দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে দিলাম যাতে এটা স্মেলটা না বেরিয়ে যায়। আর এখানে দেখুন ওভেনকে আমি 350 ডিগ্রি ফারেনহাইটে আমি প্রিহিট করতে দিলাম, তার মধ্যে আমি 1 আওয়ার মতো রাখবো, 1 আওয়ার না রাখলেও অন্তত 45 মিনিটস রাখতে হবে। তো চলুন বিরিয়ানিটা হতে থাক আর এখানে আমি গোলককে হেল্প করি। এখানে দেখুন যে গর্তটা করে রেখেছিল সেখানে পোলটা আমি রেখে দিয়েছি অলরেডি, আর গর্তটা মোটামুটি 1.5 ফুটের মতো করেছে বললো গোলক, তো মোটামুটি 1/2 ফিটের মতো বোধ হয় গোলক এই সিমেন্টটা দিয়ে ভরছে, 1/2 ফিট বা 1 ফিটের মতো হয়তো ও গোলক সিমেন্টটা দিয়ে ভরলো, তার উপরে মাটি দেবে। তো এখানে দেখুন সিমেন্টটা দেওয়ার পর ও জল দিচ্ছে, এবার কতটা জল দিতে হবে সেটা যখন আপনি দোকানে আনতে যাবেন সিমেন্টটা সেখান থেকে আপনি যদি জিজ্ঞাসা করেন ওরা বলে দেয় কতটা, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আর আমি ধরে আছি যাতে এটা না নড়ে যায়, জলটা কিছুক্ষণের মধ্যে সিমেন্টটা টেনে নেবার পরই এটা পুরো জমাট হয়ে যায়, এটা খুব তাড়াতাড়ি জমে যায়। আর এখানে দেখুন 3টে পোল অলরেডি লাগানো হয়ে গেছে আমাদের, দেখতে কিন্তু খারাপ লাগছে না, অনেকদিনই ধরে মানে এনে পড়েছিল, আমাদের কাজটা করাই হচ্ছিল না। আর এখানে দেখুন বাকি যে গর্তটা ছিল বাকি সেটুকু গোলক মাটি দিয়ে পুরো ফিল করে দিল, তো ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিল যাতে এটা না নড়ে। আর এখানে দেখুন আমরা লাইটও অলরেডি লাগিয়ে ফেলেছি, কি দারুণ লাগছে না দেখতে, রাত্রেবেলা আরও ভালো লাগবে দেখতে। আর বাকি যে আমাদের বাড়ির দেওয়ালের সাথে হুক দিয়ে আমরা এই লাইটগুলো লাগিয়েছি, আর ওই দিকে যেহেতু লাগানোর উপায় নেই তাই পোল লাগিয়েছি। আর এখন হয়ে গেছে বিকেল, বিকেল মানে খুব বেশি না, এই ধরুন 4:30-5টা বাজে, গোলক চলে এসেছে মাটন রান্না করতে। আর এখানে দেখুন আমি সবার জন্য দই বড়া বানিয়েছি আর যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেইটা, দই বড়াটা কিন্তু দারুণ দেখতে লাগছে। আর এখানে দেখুন গোলক মাংস কষাতে বসেছে, এখনও কিন্তু কষানো হয়নি, আর এখানে মাংসের সব রেডি করে রাখা আছে। আর এই পাশে আছে আমি চানা সব রেডি করে রেখেছি, একদম কেটে সমস্ত কিছু রেডি করে রেখেছি, ওরা জাস্ট আসবে তখনই নুন টুন দিয়ে মাখবো। আর এখানে দেখুন গ্রিলের জন্য বেল পেপার আর ওখানে কিছু লঙ্কা রাখা আছে যেগুলো খেতে, গ্রিল করে খেতে খুব ভালো লাগে। আর কিছুক্ষণের মধ্যে সবাই এসে পড়বে তাই গোলক শুরু করে দিয়েছে গ্রিল করা। এখানে দেখুন মাশরুম গ্রিল করছে আর যেই লঙ্কাগুলো ছিল বেল পেপার ছিল সেগুলোকেও গ্রিল করছে। কি খুশি দেখো আজকে সবাই চান, ও ও আমি হচ্ছে তুমিও সালোয়ার পড়েছো, দুটো ঝুটি মিলে দারুণ লাগছে। আসলে ঠান্ডা ছিল না, হাওয়াটা দিচ্ছে বলেই ঠান্ডাটা হচ্ছে। অন্তরা কত কিছু রান্না করেছে বাবা, দেখি দই দই বড়াটা কেমন, দারুণ। এবার আসছে এটা কি বলবো, চানা চাট। হ্যাঁ আমি আমার একবার টেস্ট করা হয়ে গেছে, হেভি খেতে। টেস্ট করার জন্য টেস্ট কেন করতে হবে, খাও।
এখানে শিল্পী শিল্পী টেস্টিং শুরু করো। চানা চাট, দই বড়া, অনেক কিছু আছে। এখানে বার্থডে গার্ল এখানে আছে। তোরা আজকে খুব খেটেছে। তাসির চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? লেগেই থাকে ঠান্ডা। ও গুবলুর ও সেম, কাল চোখ দিয়ে খুব জল বেরোচ্ছিল। এইটা গুবলুরও হচ্ছে, চোখ দিয়ে খুব জল বেরোচ্ছে। আমিও গুবলুকে অ্যান্টি অ্যালার্জি দিচ্ছি। ওর মা বুঝতে পারছে না। আপনাদের একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে এই যে আমাদের বন্ধুদের দেখেছি আজকে, তার কারণ হচ্ছে যে আমার মায়ের বার্থডে হচ্ছে 15th May আর আজকে হচ্ছে 12th May, মানে ফ্রাইডে, মানডে মায়ের জন্মদিন। তো ভাব, মানডে যেহেতু সবারই অফিস থাকবে, কেউ আসতে পারবে না, আর স্যাটারডে সানডেও অনেকে বিজি আছে, তাই আমি এদের ফ্রাইডে ডেকেছি মা মায়ের বার্থডেটা একটু ছোট্ট করে সেলিব্রেট করব বলে। তাসিকে দাও শালা যা। মাকে খাই দাও, মাকে খাই দাও। তুমি ছবি তোলা পছন্দ? গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো নেক্সট ডে, মানে 13th May, আর স্যাটারডে সকালে উঠে পড়ে আমরা গাছের কাজ করতে লেগে গেছি। মানে এই প্লান্টগুলো এনে রাখা ছিল, তাই মা বলল চল লাগিয়ে দিই। আর কালকে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কালকে ব্লগটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম সকাল সকালই ব্লগটা এন্ড করে দিই। তো চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।